হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সবার দয়ে ভালো আছি। তো আপনাদের সবারকে একটু মিষ্টিমুখ করার জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে প্রথমে আপনাদেরকে মিষ্টি দেখিয়েছি, কেন দেখিয়েছি তার কারণটাও বলছি। কারণ এই মিষ্টির রেসিপিটা আজকে আপনার সাথে শেয়ার করতে চলেছি। এই মিষ্টিটার নাম হচ্ছে মালাইচপ, যেটা আমার পরিবারের সবচেয়ে পছন্দের একটা মিষ্টি। তো এই মিষ্টিটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো মিষ্টিটা বানানোর সময় যখন আমি ভিডিওটা অন করেছি আর কি, তখন এই আমার এই দুষ্টু ভাইটা এসে নাচানাচি শুরু করে দিয়েছে, আর পাশে আমার ছেলে দাঁড়িয়ে আছে। তো যখনই আমার ভিডিও করা দেখে তখনই ও একটু এসে একটু ভংচং করে আর কি। তো খুবই ভালো লাগে, দোয়া করবেন ওদের সবার জন্যে। তো এই তো আমি এখানে চলে এসেছি মিষ্টিটা তৈরি করার জন্য। তো অলরেডি এখানে চুলা একটা হাঁড়ি বসিয়ে দিয়েছে, আর এখানে 1.5 লিটারের একটা দুধ নিয়ে নিয়েছে আর কি। তো এখানে আমি আগে হাত দিয়ে দেখিয়ে দিয়েছি, লাতে ফ্রেস্কো লেখা। আমাদের ইটালিয়ান ভাষায় দুধকে লাতে বলা হয়, আর ফ্রেস্কোকে বলা হয় ফ্রেশ। তো এটা লাতে ফ্রেস্কো মানে ফ্রেশ দুধ আর কি। তো এখানে আমি পুরো 1.5 লিটারের সবটুকু দুধ দিয়ে দিয়েছি। তো 1.5 লিটারের দুধ দেওয়ার পরে এটার মধ্যে আমি এলাচি দিচ্ছি। তো আমি 4 থেকে 5টা এলাচি এটার মধ্যে দিয়ে দিয়েছি। অবশ্যই এলাচি দিবেন, এলাচি না দিলে ফ্লেভারটা ভালো হয় না, আর এলাচিটা ফ্লেভারটা অনেক বাড়িয়ে ফেলে। তো এই 1.5 লিটার দুধের মধ্যে আমি 1.5 কাপ চিনি দিব। তো চিনিটা আসলে আপনাদের উপরে নির্ভর করে কে কেমন মিষ্টি খান। তো আমি এখানে 1.5 লিটারের জন্য 1.5 কাপ চিনি দিচ্ছি আর কি। মিষ্টি খাবো, আর মিষ্টি যদি না দিই তাহলে কী হয় বলুন? সেই জন্য আর কি অবশ্যই মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। তো এখানে আমি 1.5 লিটারের জন্য 1.5 কাপ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর কি, যাতে নিচে আমি চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায়। তো এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছে, এটাকে এখন হাই থেকে মিডিয়াম হাইতে রেখেছি আর কি, এটা বলক আসার জন্য। চিনিটা দেওয়ার পর 2টো বলকের বেশি দেওয়া যাবে না, কারণ এই দুধের মধ্যে মিষ্টিটা হবে। তো মিষ্টিটাকে বেশি ঘন করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে আর কি। তো এই তো আমি ডো তৈরি করার জন্য চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন দুধ, ঘি, গুঁড়ো দুধ, আর এই যে আমি হাতে যে সাদা প্যাকেটটা দেখিয়েছি সেটা হচ্ছে বেকিং পাউডার। তো আমি একটা বলে আর কি 2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। অবশ্যই আপনারা ভালো কোয়ালিটির গুঁড়ো দুধ নেবেন, কারণ গুঁড়ো দুধটা যদি ভালো না হয় তাহলে আপনার মিষ্টি কখনোই ভালো হবে না। তো আমি সবসময় মিষ্টি বানানোর জন্য, পুডিং বানানোর জন্য সবসময় নিরুটাকে প্রেফার করি। এটা খুবই ভালো, আর এটা কোয়ালিটি খুবই বেস্ট। তো এখন আমি 2 কাপের জন্য এখানে 1.5 চামচ যে মেজারিন ছোটো ছোটো চামচগুলো পাওয়া যায় সেটা 1.5 চামচ, 1.5 টিস্পুন এটাকে বলে অবশ্য। তো আমি এটাকে মেজারিন যে চামচগুলো সেটার 1.5 চামচ দিয়ে দিয়েছি। তো বেকিং পাউডারটা আসলে একদম পারফেক্ট পরিমাণ মতো দিতে হয়, কম দিলে ভালো হয় না, আবার বেশি দিলেও ভালো হয় না। কখনোই বেশি দিতে যাবেন না, কারণ বেশি দিলে যখন মিষ্টিটা আপনারা দুধের মধ্যে ছাড়বেন তখন এই মিষ্টিটা ফেটে যায়, আর মিষ্টিটা একদমই নষ্ট হয়ে যায়। তো আমি এখানে 2 কাপের জন্য 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এটা আসলে হাতে তৈরি করা ঘি দিলে বেশি ভালো হয়, তো আমার ঘরে ছিল না, তো আমি এখানে রেডিমেড ঘিটাই দিয়ে দিয়েছি আর কি। তো ঘিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছে আর কি, ঘি, বেকিং পাউডার আর গুঁড়ো দুধ ভালোভাবে মিক্স করে নিতে হবে ঘিয়ের সাথে। ঘিটা আসলে ফ্লেভারটা বাড়ায়, আর ঘিটা অবশ্যই দিবেন। এখানে তেল ইউজ করা যাবে না, অবশ্যই ঘিটা ইউজ করবেন। তো আমি 2 কাপের জন্য এখানে 2টো ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা অবশ্যই কুসুম সহ দিবেন, কুসুম সহ দিলে কোনো প্রবলেম নেই। কুসুম সহ 2টো ডিম আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমার 2 কাপের জন্য 2টো ডিমই হয়েছে, যদি আপনারা বেশি নেন হয়তো বা আপনাদের কম বেশি লাগতে পারে আর কি। তো ডিমটা দিয়ে এই মিক্সারটা আসলে তেমন বেশি মাখামাখি করা যাবে না, আলতো হাতে এটাকে বানাতে মাখাতে হবে, বেশি জোর দিয়ে এটাকে মাখানো যাবে না, কারণ এটা বেশি প্রেশার দিয়ে মাখলে আর কি এটা পানি ছেড়ে দেয়। তো এটা আমার মাখানো হয়ে গেছে। তো এটা যখনই মাখাবেন এটা চেষ্টা করবেন 2-1 মিনিট একটু সাইডে রাখার জন্য, কারণ এটা যখন আপনি ডিম দিয়ে মাখবেন তখন এটা খুবই স্টিকি ভাব নেয় আর কি। তো 2-3 মিনিটের মতো বাইরে রেখে দিলে, অন্য সাইডে রেখে দিলে আর কি, যে এটা
পারফেক্টলি একটু শক্ত হয়, আর আপনার এটা মিষ্টির শেপটা দিতে খুবই ভালো হয় আর কি। তো আমি এখন মিষ্টির শেপটা দিয়ে দিব, তো সেই জন্য হাতে অলরেডি একটু ঘি মাখিয়ে নিচ্ছি। অবশ্যই ঘি মাখিয়ে নেবেন হাতে, তা না হলে হাতে লেগে যাবে। তো এখন আমি আজকে এই মিষ্টিটা একটু বড় সাইজের করে বানাবো। এটা আপনারা যে কোনো সাইজের আর কি, যে কোনো শেপে তৈরি করতে পারেন আপনাদের পছন্দের মতো আর কি। তো আজকে আমি চমচমের শেপটা দিচ্ছি, আপনারা চাইলে রসমালাইয়ের যে গোল গোল রসগোল্লার মতো হয় আর কি সেরকমও দিতে পারেন, কোনো ব্যাপার না। তো আমি সবসময় এরকম চমচমের শেপটা দিয়ে বানাই। তো এখানে দুধ অলরেডি বলক চলে এসেছে, তো এখন আমি এর আঁচটা একটু কমিয়ে দিচ্ছে, কারণ দুধটাকে আগেই বলেছি যে দুটো বলকের বেশি চিনিটা দেওয়ার পরে উঠানো যাবে না। তো এখানে আমি একটা একটা করে সব মিষ্টি বানিয়ে নিচ্ছি। তো এখানে আমার 2 কাপ গুঁড়ো দুধে আমার এখানে প্রায় 25টার মতো মিষ্টি হয়েছে। আমি একটু বড় বড় করে বানিয়েছি, তারপরও 25টা হয়েছে। যদি আপনারা ছোট করে বানান সেক্ষেত্রে আপনাদের আরও বেশি হতে পারে। তো এভাবে আর কি আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মিষ্টিগুলো খুব সুন্দর একটা শেপ হয়েছে। তো আপনার যদি সব কিছু পারফেক্ট হয় তাহলে অবশ্যই আপনার মিষ্টিও পারফেক্ট হবে। তো এখানে আমি যা যা দেখিয়েছি সে পরিমাণে যদি আপনারা বানান, সেরকম মেজারমেন্ট করে বানান, তাহলে অবশ্যই আপনাদের মিষ্টি 100% পারফেক্ট হবে। তো এখানে আমার সবগুলো মিষ্টি প্রায় বানানো শেষ। তো এখন আমি সব মিষ্টিগুলোকে সেই বলকলা দুধের মধ্যে ছেড়ে দেবো। তো দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে। তো আমি এখন একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এই মিষ্টিটা আসলে একবারে ঢালতে যাবেন না, তো গরম দুধ তো আপনার শরীরে পড়ে যেতে পারে। তো একটা একটা করেই ঢালবেন, আর মিষ্টিগুলো একসাথে ঢাকলে মাঝে মধ্যে হয় কি যে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো একটা একটা করেই আর কি দিবেন। তো এই মিষ্টিগুলো দেওয়ার পর একটু হাতল ধরে আর কি একটু নাড়িয়ে দিবেন, আর চুলার আঁচটা একদম কমও না একদম বেশিও না, মিডিয়াম লো আঁচে রাখবেন আর কি। কারণ বেশি আঁচে মিষ্টিটা কখনোই বানানো যাবে না, বেশি আঁচ দিলে মিষ্টিটা ফেটে যাবে। এটা অবশ্য মিডিয়াম লো আঁচে এটাকে বানাবেন। তো আমি প্রথম 2 মিনিটের জন্য মিষ্টিটাকে ঢেকে দিয়েছি, এটা 2 মিনিট পরের মিষ্টির কী অবস্থা সেটা আর কি। তো 2 মিনিট পরে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর কি, কারণ অবশ্যই উল্টে পাল্টে দিবেন, একটু আলতোভাবে দিবেন, বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ মিষ্টিগুলো খুবই সফট হয় আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি নাড়াচাড়াভাবে ভালোভাবে মিক্স না হয় দুধের সাথে, তাহলে কিন্তু একদিক দিয়ে কাঁচা আর আরেক দিক দিয়ে ফুলে উঠবে, তো মিষ্টিটা দেখতে খুবই বাজে লাগে। তো আপনারা অবশ্যই একটা হাতল কিংবা একটা চামচ দিয়ে আলতো হাতে এগুলো একটু নেড়ে দিবেন, বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তো আমি এখন নেড়ে দিয়েছি। তো মিষ্টিগুলো আমি আবারও ঢেকে দিব প্রায় 7 থেকে 8 মিনিটের জন্যে। এই 7 থেকে 8 মিনিটের মধ্যে ঢাকনাটা কোনোভাবেই খোলা যাবে না, কারণ যদি আপনারা বারবার মিষ্টির ঢাকনা খুলেন আর লাগান তাহলে মিষ্টিটা চুপসে যাবে, মিষ্টিটা পারফেক্টলিভাবে ফুলবে না। তো আমি 8 মিনিট পরে মিষ্টিটা চুলার যে পাতিলের উপরে যে ঢাকনাটা ছিল সেটা আমি খুলে ফেলেছি। তো এখন আর আমি ঢাকনা দিব না, এভাবেই আমি মিষ্টিটাকে চুলার উপরে রেখে খানিকটা দুধ কমিয়ে নিব। তো এই মিষ্টিটা অলরেডি হয়ে গেছে, তো 8 মিনিটে মিষ্টিটা হয়ে যায়। তারপরে মিষ্টিটাকে সুন্দর একটা কালার দেওয়ার জন্য আমি আরও কিছুক্ষণ মিষ্টিটাকে রাখবো আর কি চুলার উপরে। তো এই মিষ্টিটা বানাতে আপনাদের 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এর বেশি সময় লাগবে না যদি আপনারা সব কিছু পারফেক্টলিভাবে করেন। তো দেখতেই পাচ্ছেন যে মাশাল্লাহ মিষ্টিগুলো কী সুন্দর ফুলে উঠেছে। এই মিষ্টিটা আসলে বানাতে সহজ এই জন্যই যে এটাতে ছানা কাটার কোনো প্রয়োজন হয় না, মিষ্টিটা একদম সুন্দর গুঁড়ো দুধই পারফেক্ট হয়। তো আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আর আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, তো তার জন্য আগে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি নতুন ব্লগ আপলোড দিচ্ছি আর কি। তো এর আগে কখনো আর কি এরকম কিছু করিনি, তো হয়তোবা অনেক সময় অনেক কথা আটকিয়ে যেতে পারে, তো প্লিজ আপনারা এগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি মিষ্টিগুলোর উপরে দেওয়ার জন্য কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম কেটে নিচ্ছে। আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। তো কাঠবাদামটা দিলে হয় কি যে কাঠবাদাম কাজু বাদাম এগুলো আর কি ফ্লেভার বাড়ায়।
খুব ভালো লাগে। আর এই মিষ্টিটা চেষ্টা করবেন আপনারা রাত্রে তৈরি করে সকালে খাবেন কিংবা বিকালে খাওয়ার জন্য। এটা আসলে সারা রাত ফ্রিজে থাকলে হয় কি, নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দেবেন। এটা আসলে সারা রাত ফ্রিজে থাকলে এটার ভিতরে ভালোভাবে রসটা ঢুকে, মানে মিষ্টির যে মালাইটা থাকে সেটা ঢুকে, আর মিষ্টিটা খুবই সফট হয় আর খুবই জুসি হয় আর কি। তো এই বাদামটা আপনারা ইচ্ছা করলে একটু হালকা ঘিতে ভেজেও দিতে পারেন। তো আমি এটা আর ভাজছি না, এটাকে আমি এমনিই দিয়ে দিচ্ছি আর কি। তো এখন আমি একটা সার্ভিং ডিশে মিষ্টিগুলো নামিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ মিষ্টিগুলো খুবই সুন্দর হয়েছে। তো মিষ্টিগুলো আস্তে আস্তে সার্ভিং ডিশে ঢেলে নিতে হবে, একবারে সবগুলো ঢালা যাবে না, একটু আস্তে আস্তে ঢালবেন আর কি। কারণ মিষ্টিটা তখন একটু নরম থাকে, কারণ নরম অবস্থায় যদি একবারেই ঢেলে ফেলেন তাহলে আর কি মিষ্টিটা ভেঙে যাওয়ার সম্ভাবনা। তো আমি একটু নেড়ে দিচ্ছি আর কি। তো একটু দুধে ডুবিয়ে দিচ্ছি যাতে সবগুলো মিষ্টির ভিতরে ভালোভাবে রসটা ঢুকে। আপনারা অবশ্যই এই মিষ্টিটা বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন মিষ্টিটা কেমন হলো। আর যদি আমার এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই করতে পারবো না। আর অবশ্যই আমাকে জানাবেন বাসায় তৈরি করে যে আপনার ফ্যামিলির এক খেয়ে কী বললো। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।